ষোলো বছর আগে চিত্রনায়ক রিয়াস ও শাবনূরকে ঝুটি করে পরিচালক দেবাশিস বিশ্বাস নির্মাণ করেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ ১৬ বছর পর গত বছরের শেষের দিকে পরিচালক ঘোষণা দেন ছবিটির সিকুইল বানাবেন তিনি ঘোষণা মতো চলতি বছরের ফেব্রুয়ারি ছবিটি নির্মাণের কাজ শুরু করেন নতুন সিকুয়ালে রিয়াজের বদলে নেয়া হয় বাপ্পি চৌধুরীকে আর জায়গায় এরপর শুটিং শুরুর প্রস্তুতি দীর্ঘ তিন মাস প্রস্তুতি শেষে রোববার শুরু হল ছবিটির শুটিং রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে নায়ক বাপ্পি চৌধুরী ও নায়িকা অপবিশ্বাসের সিকুয়েন্স ধারণের মাধ্যমে ছবিটির ক্যামেরা চালু হয় এ সময় অন্য অভিনয় শিল্পীরাও ছিলেন পরে ছবিটি প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বলেন ছবির প্রথম পর্বে নায়ক হিসেবে রিয়াজ ভাই অভিনয় করেছেন দ্বিতীয় সিকুয়েলে অভিনয় করছি আমি এটা আমার জন্য অবশ্যই ভালো লাগার এবং চ্যালেঞ্জের তবে চ্যালেঞ্জটি ভালোভাবেই নিয়েছি ছবিটির জন্য প্রস্তুতিও নিয়েছি শুটিং করলাম আশা করি ভালো কিছু হবে অপু বিশ্বাস বলেন দেবাশিস দা একজন ভালো নির্মাতা তার নির্দেশনায় শুটিং শুরু করলাম ছবিটিতে শাবনুর আফার জায়গায় আমি অভিনয় করছি এটা অবশ্যই ভালো লাগার দিক আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড পরিচালনার পাশাপাশি ছবিটির গল্পও লিখেছেন দেবাশিস বিশ্বাস তিনি বলেন ছবিটির আগের পর্ব দারুণ দর্শক প্রশংসিত হয় সেই সঙ্গে পরিচালক হিসেবে দর্শকদের কাছে আমার দায়িত্ব বোধও বাড়ে সেই দায়িত্ব বোধ থেকেই ছবিটির সিকিউলে হাত দিলাম আশা করি দর্শকরা এবারও নিরাশ হবেন না পরিচালক আরও জানান কয়েকদিন বিরতির পর এফডিসিতে শুরু হবে পরবর্তী শুটিং বিনোদন জগতের প্রতিদিনের আপডেট জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন